আমরা যেটা লিখেছি ব্রেক, কি ব্রেক, ব্রেক অর্থ কি ভাঙ্গা, ভাঙ্গা। তো ব্রেকের সিনোনিম যদি আমরা লিখি তাহলে আমরা এক নম্বরে কি লিখতে পারি, ফ্র্যাকচার, ফ্র্যাকচার। তাহলে কি ব্রেক অর্থ কি ভাঙ্গা, ফ্র্যাকচার মানেও ভাঙ্গা। ওকে, এরপরে দুই নম্বরে আমরা কি লিখতে পারি, শাটার, শাটার। ওকে, তিন নম্বরে লিখবো স্মাশ, স্মাশ। এরপরে ইন্টারাপশন, ইন্টারাপশন। তাহলে কি লিখলাম আমরা, ব্রেক অর্থ কি ভাঙ্গা, এটার সিনোনিম লিখেছি আমরা ফ্র্যাকচার, শার্টার, স্ম্যাশ, ইন্টারাপশন। এবং সর্বশেষ আমরা খুব কমন একটা ওয়ার্ড লিখবো, সেটা আমরা ডিস্ট্রয়, ডিস্ট্রয়। ওকে,